Hello and welcome again. This is Asbera and you are watching Bangalir Oxygen 2.0. আর একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি এই ভিডিওর মাধ্যমে। ফ্রেন্ডস, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল পুলিশ তার অফিসিয়াল ওয়েবসাইটে একটি গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ করেছে আজকেই, অর্থাৎ 7/5/2021 তারিখে। এক নম্বর সিরিয়াল নম্বর ওয়ানে তোমরা দেখতে পাচ্ছ 7/5/2021 তারিখে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ তার অফিসিয়াল ওয়েবসাইটে। ওয়েবসাইটে সচরাচর দিয়ে থাকে প্রতিটি আপডেট, এবং সেই মতো ওয়েস্ট বেঙ্গল পুলিশ তার অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর অ্যান্ড লেডি সাব ইন্সপেক্টর অফ পুলিশ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2020, অর্থাৎ লেডি সাব ইন্সপেক্টর এবং সাব ইন্সপেক্টর পোস্টের জন্য তোমরা যারা অ্যাপ্লাই করেছিলে তাদের জন্য স্পেশালি একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান এসেছে। আমরা সরাসরি ওই অফিসিয়াল নোটিফিকেশানে আমরা প্রবেশ করব। এখানে তোমরা দেখতে পাচ্ছ ক্লিক টু গেট ডিটেলস, এই গেট ডিটেলসে ক্লিক করে সরাসরি আমরা অফিসিয়াল নোটিফিকেশানটি ডাউনলোড করে নেব। ফ্রেন্ডস, অফিসিয়াল নোটিফিকেশানটি ডাউনলোড হচ্ছে ওয়েবসাইটটি যেহেতু অফিসিয়াল ওয়েবসাইট এবং সেই অফিসিয়াল ওয়েবসাইটেই এই নোটিশটি পাবলিশ হয়েছে, সুতরাং এটি একদম পুরোপুরি অফিসিয়াল নোটিফিকেশান আজকেই পাবলিশ করেছে পিআরবি তার অফিসিয়াল ওয়েবসাইটে। আমরা চলে এসেছি সেই অফিসিয়াল নোটিফিকেশানে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ পরিষ্কারভাবে রয়েছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর, লেডি সাব ইন্সপেক্টর অফ পুলিশ আনআর্ম ব্রাঞ্চ অ্যান্ড সাব ইন্সপেক্টর অফ পুলিশ আর্ম ব্রাঞ্চ। অর্থাৎ এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা এখানে পরিষ্কারভাবে দেওয়া রয়েছে, তোমরা এখানে দেখে নিতে পারো, দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড উইল অ্যাক্টিভেট এ স্পেশাল উইন্ডো ফর এ পিরিয়ড অফ 15 ডেজ কমেন্সিং ফ্রম 17 এপ্রিল টিল 31 এপ্রিল। অর্থাৎ 17 এপ্রিল থেকে 31 এপ্রিল পর্যন্ত পনেরো দিন একটি স্পেশাল উইন্ডো খোলা হবে, এবং সেখানে যারা তোমরা মেল ক্যান্ডিডেট, স্পেশালি মেল ক্যান্ডিডেট এসআই পদের জন্য অ্যাপ্লাই করেছিলে, তারা তোমরা কি করবে না, তোমাদের অ্যাপ্লিকেশান সিরিয়াল নম্বর এবং ডেট অফ বার্থ, এই দুটি পুট করে তোমরা তোমাদের সেই অ্যাপ্লিকেশান ফর্মে আবার চলে যাবে, এবং সেখানে গিয়ে তোমাদের যে ইউবি এবং এবি অপশানটা রয়েছে, ইউবি এবি অপশানের মধ্যে তোমরা ওই অপশানগুলি সিলেক্ট করে নেবে। অর্থাৎ তোমরা কোন ব্রাঞ্চের জন্য কাজ করতে চাও বা এসআই হিসেবে নিযুক্ত হতে চাও, আর্ম ব্রাঞ্চ না আনআর্ম ব্রাঞ্চ, ওইটা তোমরা সিলেক্ট করে নেবে এবং পরবর্তী প্রসেসের জন্য এগিয়ে যাবে। এবং ওই দুটি যে অপশান রয়েছে, আর্ম ব্রাঞ্চ এবং আনআর্ম ব্রাঞ্চ, ওই দুটি অপশান তোমাদের অবশ্যই সিলেক্ট করে নিতে হবে এই 15 দিনের মধ্যে। অর্থাৎ তোমরা যারা এসআই পদের জন্য আবেদন করেছো, এই 17 তারিখ থেকে 31 তারিখের মধ্যে ওই ইউবিএবি যে দুটি অপশান রয়েছে, ওই দুটি অপশান সিলেক্ট করে, যেটা তোমাদের পছন্দ সেই পছন্দ মতো তোমরা তোমাদের অপশানগুলো চয়েস করে নেবে। এই ছিল আজকের আপডেট, দেখা হবে নেক্সট ভিডিওতে গুরুত্বপূর্ণ আরও নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।